শুয়োপোকা এমন একটা জিনিস যেটা যখন শুয়োপোকা অবস্থায় থাকে সেটা তখন আমাদের একটু ভয়ের কারণ হয়ে যায় অথচ সেটা যখন প্রজাপতি হয়ে যায় আমাদের কাছে খুব আনন্দের এবং খুব সুন্দর লাগে এই শুয়োপোকা যদি তোমার গায়ে ঢেকে যায় তাহলে ভাবো তো কী হতে পারে কি মারাত্মক জিনিস হতে পারে শুপোকা যদি তোমার গায়ে ঠেকে তার থেকে কিভাবে রেহাই পাবে সেই কথাটাই আমি আজ টুকি টাকিতে বলবো আমি জিনিয়া তোমাদের সকলকে স্বাগত জানে ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান এই ভিডিওটা করার একটা বিশেষ কারণ আছে বেশ কিছুদিন আগে আমি যখন সকালবেলায় আমার বাড়ির গেটটা খুলতে যাই তখনই হঠাৎ করে খেয়াল করি যে পায়ের মধ্যে কি যেন একটা ঠেকলো কিছুক্ষণের মধ্যে চুলকাতে শুরু করলো এবং লাল হয়ে গেল পরে দেখেছি ওই জায়গাটাই শুয়ো পোকা ছিল এবং একটা নয় দু তিনটে ছিল তার মধ্যে একটা লেগে গেছিল আমার পায়ে কি করব ভেবে উঠতে পারছি না চুলকানির সাথে সাথে ব্যথা হচ্ছে এবং ওই জায়গাটা ফুলে যাচ্ছে ক্রমশ তখন আমার মা বলল কাছে যদি ডুমুর গাছ থাকে ডুমুর পাতা একটু নিয়ে এবং ছিলও আমার বাড়ির পাশে একজনই ডুমুর গাছ ছিল তো ডুমুর পাতা সঙ্গে সঙ্গে তার ছাদেই পড়েছিলো পাতার কি টাটকাই পাতা সেই পাতাটা নিয়ে এসে বললো পিঠ দিয়ে একটু ঘষে নে সেই জায়গাটা ঘষে নিয়ে তারপর চুন লাগিয়ে দে ম্যাজিকের মতো কাজ করলো যখন ডুমুর পাতার উল্টো দিক থেকে ওটা নিয়ে ঘষলাম এবং চুন লাগিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে জ্বালাটাও কমলো এবং লাল ফোলা ব্যাপারটাও কিন্তু অনেকটা কমে গেল যদি তোমাদের কারোর রকম সমস্যা দেখা দেয় তাহলে এই পদ্ধতিটা কিন্তু অবলম্বন করে দেখতে পারো সৌপ্রকার যে রঙগুলো বা রোয়াগুলো এগুলো যখন আমাদের স্কিনের সংস্পর্শে আসে তখনই কিন্তু এই সমস্যাটা দেখা যায় কাজে এই ছোট্ট রেমেডিটা দারুণ ভাবে কাজ দিয়েছে আমার তো দিয়েছে যদি তোমরা এই ধরনের সমস্যায় পড়ো তাহলে অবশ্যই এটা একবার ট্রাই করো আর আরেকটা কথা বন্ধুদেরও তো শেয়ার করতে হবে কারণ না হলে তারা জানবে কি করে যে এই দারুণ একটা রেমেডি যেহেতু আমি ভালো ফল পেয়েছি ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুল করো না অবশ্যই লাইক দিও যারা নতুন তারা আমার এই বেঙ্গল ফিশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করো না खूब भलो थे बंधुरा नमस्कार